স্মার্ট ভ্যালু লোক ধরার ব্যবসায়ী নয়, স্মার্ট ভ্যালুর বিজনেস একমাত্র ব্যবসা যেখানে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি মানুষের ভালোর জন্য। ক্লিয়ার করতে পারছি? আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন আর তার বেটারমেন্টের জন্য। ক্লিয়ার করতে পারলাম? এই অ্যাপ্রোচটা যদি থাকতো তাহলে কিন্তু আমি ওদেরকে প্রথমে এরকম ভাবে জয়েন করাতাম না। ক্লিয়ার করতে পারছি? আমার অ্যাপ্রোচটা কোনোদিনও ছিলই না বড় বিজনেস করবো, ভেবেছিলাম দুজনকে জয়েন করে দিলে বিজনেস হয়, দুজনকে জয়েন করে দিলে ব্যবসা হয় না, দুজনকে জয়েন করিয়ে দেওয়ার পরে দুজন যদি সঠিকভাবে কাজ করে তখন ব্যবসা হয়। এসব সঠিকভাবে কাজ করবে কি তাদের যদি সেই আধারটাই নাই থাকে? চচ্চড়ির মশলা দিয়ে কি বিরিয়ানি রান্না করা যায়? বিরিয়ানি রান্না করতে গেলে যা যা মশলা দরকার সেগুলোই লাগবে। এসব সোশ্যাল মিডিয়ার যুগে কোম্পানির ওয়েবসাইট রয়েছে, কোম্পানির ইউটিউব চ্যানেল আছে, কোম্পানির ফেসবুক পেজ রয়েছে, তার মধ্যে আমরা যাবতীয় ইনফরমেশন পেতে থাকি। আজকে স্মার্ট ভ্যালুতে কি হয় না এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ আজকে যদি এটা নিয়ে বেশি কথা বলতে চাই তাহলে এটা সময় নষ্ট, কারণ এতগুলো কথা যেগুলো আমি আপনাকে বলবো আপনি একটা পিপিটির মাধ্যমে 5 মিনিটে দেখে নিতে পারেন। ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ কি না? এবং সেটার ইমপ্যাক্ট আপনার কাছে অনেক বেশি হবে। এর জন্য আমি অযথা এখানে সময় ব্যয় করব না যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি, স্মার্ট ভ্যালু 22 বছর ধরে কি কি কাজ করেছে। আজকে স্মার্ট ভ্যালু 21 বছর কমপ্লিট করে 22 বছর হয়েছে। স্মার্ট ভ্যালুর এডুকেশনাল উইং এপিএলএল তার 1000টার বেশি লার্নিং সেন্টার আছে আমরা জানি। ইয়েস অর নো? আমরা অনলাইন অফলাইন পড়াশোনার সাথে সাথে অনলাইন কোর্স লঞ্চ করেছি লকডাউনে। আজকে এপিএলএর কাছে ডিফারেন্ট ভ্যারাইটি কোর্স আছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিউট্রিশন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ডিজি স্মার্ট থেকে শুরু করে ডিজি স্মার্ট 1, ডিজি স্মার্ট 2, তারপরে আইটি স্মার্ট, তারপরে স্মার্ট কমার্স, এরকম ডিফারেন্ট রেঞ্জের পড়াশোনা আছে। কেউ অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতে চাইলেও এপিএলএল আছে, ডিজিটাল মার্কেটিং এর জন্য এপিএলএল আছে, ইউটিউব মাস্টার্স হতে চায় তার জন্য এপিএলএল আছে, কেউ সোশ্যাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চায় তার জন্য এপিএলএল আছে, কেউ চাইছে ওয়েবসাইট ডিজাইনিং শিখতে, কেউ চাইছে জিএসটি শিখতে, কেউ চাইছে ট্যালি শিখতে। সমাজের প্রত্যেকটা স্তরের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করতে পারে তার জন্য এপিএলএল নিজেকে তৈরি করে নিয়েছে। ক্লিয়ার করতে পারলাম? এবং লাস্ট 20-21 বছরে 40 লক্ষের বেশি ছাত্রছাত্রীকে পড়াশোনা করিয়েছে কে? এপিএলএল, যার ভারতবর্ষে 1000টার বেশি লার্নিং সেন্টার সে শুধুমাত্র তৈরি করে নিতে পেরেছে, এবং তার সার্টিফিকেশন আইএসও সার্টিফিকেশন গ্লোবালি অ্যাকসেপ্টেড সার্টিফিকেশন ভারতবর্ষের যে কোনো জায়গায় গ্রহণযোগ্য এরকম সার্টিফিকেট তারা প্রোভাইড করেছে। শুধু তাই নয়, এপিএলএল লাস্ট 20 বছরের জার্নিতে যেটা করেছে তার প্লেসমেন্ট সেল, তার যে প্লেসমেন্ট প্রোভাইড করার যে জায়গা সেই প্লেসমেন্ট সেলটাকে মারাত্মকভাবে স্ট্রং করে নিয়েছে এপিএলএল লাস্ট 20 বছরে। এবং আমরা জানি প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও, কোনো সময় কলকাতায়, কোনো সময় বর্তমানে, কোনো সময় আসানসোলে, কোনো সময় নর্থ বেঙ্গলে, কোনো উত্তরপ্রদেশে, রাজস্থানে, বিহারে এপিএলএলের ক্যাম্পাস ড্রাইভ হচ্ছে। ক্যাম্পাস ড্রাইভ মানে আমাদের স্টুডেন্টরা শুধু পড়াশুনো করছে না, এপিএলএল এখান থেকে কোর্সগুলো শেখানোর পর এখান থেকেই প্লেসমেন্টের মাধ্যমে তাদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? একটা ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। আজকে আমাদের যে স্মার্ট কমার্স প্রোগ্রাম তার মার্কেট এমআরপি 80,000 rupees, যদি মার্কেটে অন্য কোনো জায়গায় করতে চাই 80,000 টাকা নিচে কেউ করতে পারবে না, সেখানে এপিএলএল এ মাত্র 17,499 একটা স্টুডেন্ট এই কোর্সটাকে করতে পারে ইফ হি অর শি গেট সিলেক্টেড, তাকে সিলেক্টেড হতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাকে চান্স পেতে হবে, এখানে চান্স পাওয়াটা টাফ। ক্লিয়ার করতে পারলাম? ইয়েস অর নো? ইয়েস। বোঝা যাচ্ছে? আজকে মার্কেটে যে পড়াশোনা ডিজিটাল ইলেকট্রনিক্স অফলাইন যে কোর্সটা যেটার মার্কেট প্রাইস মিনিমাম 25,000, সেটা এখানে পড়াশোনা করতে গেলে 6,800 টাকায় আমরা করতে পারি, যেটার প্রাইসিং 6,000-8,000 কম্পানি 6,800 কম্পানি 15 miles আমাদেরকে প্রোভাইড করছে। আমি ক্লিয়ার করতে পারছি? বোঝা যাচ্ছে? তো এপিএলএল এর ডিফারেন্ট রেঞ্জ অফ কোর্স রয়েছে, এমনকি 1,500 টাকার পার্সোনালি ডেভেলপমেন্ট কোর্সও রয়েছে, আবার নিউট্রিশনেরও কোর্স রয়েছে, যার যেরকম ক্যাপাসিটি সমাজের প্রত্যেকটা স্তর প্রত্যেকটা বর্গের মানুষ যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে শিক্ষা পাওয়ার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে এডুকেশন নেওয়ার, সেই কারণে প্রত্যেকটা স্তরের মানুষের কথা মাথায় রেখে এপিএলএল তার কোর্স প্রোগ্রামকে ডিজাইন করেছে। আমরা ক্লিয়ার করতে পারলাম?
বলে যাচ্ছে এপিএলএল সম্বন্ধে। চলুন, এপিএলএল এর সাথে সাথে কোম্পানি কি করেছে, একটা প্রোডাক্ট পার্ট বিজনেস হেলথ প্ল্যান ওয়েলনেস পার্টটাকেও লঞ্চ করেছে, যেটার জন্য আমরা জানি লাইফ স্প্যান এবং নারিশ ব্র্যান্ড আমাদের রয়েছে, যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ সুপার ফুড নিয়ে আমরা কাজ করি। কি নিয়ে কাজ করি? সুপার ফুড। হোয়াট ইজ সুপার ফুড? আমরা প্রত্যেকে কি ম্যান? হোয়াট ইজ সুপারম্যান? সুপারম্যান উড়ে চলে যায়, আমার এখান থেকে বাড়ি যেতে হবে, আমাকে ট্রেন মেট্রো বাস ধরতে হবে, সুপারম্যানের লাগবে না, জাস্ট ঘুষ করবে ওরই চলে যাবে, ঠিক ঠিক না? একই না, আমার সাথে গাড়ির ধাক্কা লাগলে আমি মারা যাবো, আর সুপারম্যানের সাথে গাড়ির ধাক্কা লাগলে গাড়ি উড়ে চলে যাবে, একই না? এক হাতে লরি উঠিয়ে নেবে, এক হাতে ট্রেন উঠিয়ে নেবে, দিস ইজ কল সুপারম্যান। তাহলে ম্যান ভার্সেস সুপারম্যানের ডিফারেন্স হচ্ছে মানুষের শক্তি কম, সুপারম্যানের শক্তি বেশি। তাহলে ফুড আর সুপার ফুডের পার্থক্য, ফুডের শক্তি কম, ফুডের নিউট্রিশন ভ্যালু কম, সুপার ফুডের নিউট্রিশন ভ্যালু বেশি। সিম্পল, আমাদের শরীর যখন খাবার খায় সে বোঝে না কোনটা ভাত কোনটা ডাল কোনটা মাছ, ওটা বোঝে আমাদের জিভ, ইয়েস অর নো? গলা দিয়ে নেমে যাওয়ার পর শরীরের কাছে সবই সেম, ক্লিয়ার করতে পারছি, বোঝাতে পারছি, হ্যাঁ কি না? যখনই খাবারটা গলা দিয়ে নেমে গেল তারপরে কিন্তু আপনি ফিলিংস পান কি ও চিকেনটা এখান থেকে যাচ্ছে, স্টমাক বললো বাহ চিকেন পেয়েছি, তো একটু খেয়ে বেশিক্ষণ রাখি চিকেনটা একটু রসিয়ে রসিয়ে বসায় হবে কি এরকম? একটু চিকেন রেখে দিই, একটু পাস করি, ওখান থেকে বৃহদান্ত ক্ষুদ্রান্ত হয়ে তারপরে পটি হয়ে ফকালে বেরো, এরকম হয় কি? আপনি টেস্টটা ফিল করতে পারেন কি? ইয়ে সর্ণ চিকেন মাটন ফিশ যা আমরা খাই, এরকম কোনো আলাদা ফিল হয় কি? ফিলটা কোথায় হয়? জিভে, খাওয়ার সময় স্বাদে আর গন্ধে, ইয়ে সব না, এর বাইরে কিন্তু আর কোনো ফিলিং নেই। আমাদের শরীর মাছও বোঝে না, মাংসও বোঝে না, ডালও বোঝে না, ভাতও বোঝে না, মোমোও বোঝে না, বার্গারও বোঝে না, কেএফসিও বোঝে না, পিজা হাটও বোঝে না, কিচ্ছু বোঝে না। আমাদের শরীর শুধু বোঝে নিউট্রিশন, ক্লিয়ার করতে পারলাম? আপনি যদি ভুষি দেন ও ভুষি খাবে, আপনি ভালো খাবার দিলেও সেটাই খাবে, ক্লিয়ার করতে পারলাম? এবং আপনি যা দেবেন আপনি সেটাই রিটার্ন পাবেন, এটা পরিষ্কার? আমি কথাটা বলতে পারছি? যেটা ইনপুট দেবো সেটাই আউটপুট হবে তো? কপিল শর্মার শো কারা কারা দেখেন? কম বেশি দেখি তো, হাসি পায় না কান্না পায়, এরকম হচ্ছে কপিল শর্মার শো দেখছেন, ভাসিয়ে ফেলেছেন কেন? ওয়াই কেন হয় না? বিকজ ইনপুট কমেডি তো আউটপুট হোক হাসি বেরোবে, ইয়ে সম্ভব? আমি কথাটা বলাতে পারছি? আপনি ভূতের বই দেখতে দেখতে হাসতে পারবেন না, খুব সিরিয়াস ভূতের বই দেখবেন, মাঝে মাঝে আসে না হলে গিয়ে একা বসে দেখলে নাকি পয়সা দেবে আপনাকে, কিরকম ভয়ঙ্কর বই নিজে হবে, দেখেছেন তো এরকম? হ্যাঁ কি না, তখন হাসি পায় কি? তখন এই আওয়াজ হলো ওই আওয়াজ হলো, কেন? বিকজ ইনপুট ভয় তো আউটপুটও, তাহলে শরীরেও সেম, আপনি যেটা দেবেন সেটাই নেবে, ঠিক ঠিক না? তো হেলথ অ্যান্ড ওয়েলনেস স্মার্ট ভ্যালু কি করলো, তারা বুঝলো যে ভারতবর্ষের মানুষ এটার সম্বন্ধে বিন্দু মাত্র সচেতন নয়। ভারতবর্ষের মানুষ জানে না তার শরীরে প্রোটিন কি, মিনারেল কি, ভিটামিন কি, মাল্টিভিটামিন কি, ক্যালসিয়াম কি, কতটা কার্বোহাইড্রেট আসা উচিত, কতটা গুড ফ্যাট নেওয়া উচিত, এগুলো কোনো সেন্স নেই। আমরা এগুলো পড়েছি ক্লাস 7-8 এর জীবন বিজ্ঞান বইয়ে, ইয়ে সম্ভব? লাইফ সায়েন্সে সবাই পড়ি, বাট ওটা বইয়ের মধ্যেই থেকে যায়, বাস্তব জীবনে কখনো ইমপ্লিমেন্ট করি না, ক্লিয়ার করতে পারছি? এইবার এটার জন্য মানুষকে অ্যাওয়্যার করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, বাট মানুষকে সচেতন করে লাভ নেই, মানুষকে রাস্তা দিতে হবে যে কিভাবে সে সুস্থ থাকতে পারে। আপনি একদিনে মানুষের হ্যাবিট চেঞ্জ করতে পারবেন না, তার জন্য ভারতবর্ষে মানুষকে সুস্থ করে তোলার জন্য স্মার্ট ভ্যালু নিয়ে এলো সুপার ফুডের সেগমেন্ট, যেখানে আমরা নারিশ ব্র্যান্ড এবং লাইফ স্প্যান ম্যানুফ্যাকচারিং ইউনিটের আন্ডারে ডিফারেন্ট প্রোডাক্ট আজকে আমাদের রয়েছে, লাইক মনি, লাইক আমলা, লাইক অ্যালোভেরা, লাইক ভিটামিন সি, লাইক মাল্টিভিটামিন, লাইক তুলসী, লাইক গিলয়, লাইক নিম। আপনি যেরকম প্রোডাক্টের কথা বলবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফুড, কারণ এদের নিউট্রিশন ভ্যালু অনেক বেশি, ক্লিয়ার করতে পারলাম? আপনি যখন ননি খাচ্ছেন আপনার হয়তো ভালো লাগবে না, আপনার ননির থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগবে, কারণ ওটা আপনার শরীরের ভালো লাগছে না, কার ভালো লাগছে? জিভে। এবং আমি বলছি না, বড় বড় নিউট্রিশনিস্ট যারা সারা পৃথিবীকে আলোড়ন ফেলে দিয়েছে নিউট্রিশন সাবজেক্টের উপর, বলছে ভারত পৃথিবীতে মানুষ আমাদের যে মানুষ হিসেবে সৃষ্টি করেছে ভগবান, মানুষের সব থেকে বড় শত্রুকে বলি রাইট, মানুষের টান হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু। আপনার জিভের যেটা ভালো লাগবে আপনার শরীরের জন্য সেটা ভালো নয়, আর আপনার জিভের যেটা খারাপ লাগবে সেটাই আপনার শরীরের জন্য ভালো, ভেবে দেখুন কথাটা সত্যি। ঠান্ডা মাথায় ভাবুন, উচ্ছে সেদ্ধ খেতে কার কার ভালো লাগে, চিরনার জল খেতে কার কার ভালো লাগে, ভালো লাগে কি? একদম বয়েলড ভেজিটেবলস একদম মশলা ছাড়া ইয়ে ছাড়া খেতে কারো ভালো লাগে? ভালো লাগে? ইয়ে সান্ন ভালো লাগে না,
একদম সব সেদ্ধ সেদ্ধ মা রান্না করে, এটা রান্না হয়েছে মায়ের উপর আমরা হুজ্জুদি করি তো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস, বিকজ আপনার শরীরে যেটা আপনি টেস্ট বাট যেটাকে অ্যাপ্রিসিয়েট করছে সেটা আপনার শরীরের জন্য কখনো ভালো নয়। কি করে বুঝবো কোনটা খাওয়া ভালো কোনটা খাওয়া খারাপ? বুঝতে হবে তো, যেটা আপনার শরীরের ভালো লাগছে তার মানে জিভের ভালো লাগছে সেটা আপনার শরীরের জন্য ভালো নয়, ক্লিয়ার করতে পারছি? আর যখনই আপনি ভালো উচ্ছে টেস্ট হেভি লাগছে খেতে তার মানে উচ্ছে ওটা আপনার শরীরের জন্য খারাপ। তার জন্য আমাদের ডিফারেন্ট সুপার ফুড নিয়েছে যেগুলো আপনি কনজিউম করলে আপনার শরীর বেটার হবে ইন এভরি ওয়ে। প্রত্যেকটা প্রত্যেক রকম কাজ আছে, নুনির একরকম কাজ, আমলার একরকম কাজ, অ্যালোভেরার একরকম কাজ, আজকে আমাদের তুলসীর একরকম কাজ, মাল্টিভিটামিনের একরকম কাজ, স্পিরুলিনার একরকম কাজ, অশ্বগন্ধার একরকম কাজ, যার যেরকম রিকোয়ারমেন্ট সে যাতে সেই জিনিসগুলোকে ইউজ করে সুস্থ হতে পারে, ক্লিয়ার করতে পারছি? এবং এই সুপার ফুডগুলো আমরা কোথায় পেতে পারি দাদা? তার জন্য কি স্মার্ট গ্লুটেন খেতে হবে? না, একদমই খাওয়ার দরকার নেই, তাহলে তোমাকে সেই হিসেবে ডায়েট মেনটেন করতে হবে। ইয়েস অর নো? যাতে রেগুলার পাঁচ রকম সবজি আমার ডায়েটে থাকে, রেগুলার পাঁচটা রঙের ফল যাতে আমার ডায়েটে থাকে, পোর্শন অনুযায়ী চিকেন যাতে আমি খেতে পারি, পোর্শন অনুযায়ী গুড ফ্যাট যাতে আমি নিতে পারি, মানে যেগুলো গুড ফ্যাট মানে নাটস যেগুলো আমরা বলি, অ্যালমন্ড থেকে শুরু করে ওয়ালনাট থেকে শুরু করে কাজু কিশমিশ, এই ধরনের প্রচুর কিছু ভ্যারাইটি আপনাকে শরীরকে দিতে হবে, যেটা দেওয়া সম্ভব সম্ভব নয় বলেই একটা মাল্টিভিটামিন খেতে হবে। ক্লিয়ার করতে পারছি? বোঝাতে পারছি? ইয়েস অর নো? রেগুলার 250-300 ml দুধ যদি না খেতে পারেন আপনাকে দুটো ক্যালসিয়াম খেতে হবে, যাতে আপনার ইনার বোন স্ট্রেংথ ভালো থাকে। ক্লিয়ার করতে পারছি? তো এই ধরনের প্রচুর ভ্যারাইটি রেঞ্জের প্রোডাক্ট আজকে আমাদের স্মার্ট ভ্যালু এই লাইফ প্ল্যানের সাথে হাত ধরে নারিশ ব্র্যান্ডের আন্ডারে নিয়ে এসছে মানুষের শরীরকে ভালো করতে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? ক্লিয়ার হলো? এবং মার্কেটের থেকে সব থেকে বেস্ট প্রাইস এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা সোসাইটিকে দিচ্ছি, এবং তার টেস্টিমনি আমাদের কাছে হাজার হাজার লাখ লাখ রয়েছে এই প্রোডাক্ট ইউজ করার পর, যাতে সুগার পেশেন্ট, আর্থারাইটিসের পেশেন্ট, কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, ওয়েট লস, প্রত্যেকটা ক্ষেত্রে যে তারা উপকার পেয়েছে তার ডিফারেন্ট টেস্টিমোনিয়ালস ভারতবর্ষের ডিফারেন্ট রাজ্য থেকে আজকে স্মার্ট ভ্যালুর কাছে রয়েছে, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি গেলে দেখতে পারবেন। বোঝাতে পারলাম? ইয়েস। তাহলে স্মার্ট ভ্যালুর প্রথম পার্ট কি ছিল? এডুকেশন। সেকেন্ড পার্ট আমরা যেটা খাচ্ছি সবকিছু পলিউটেড। ইয়েস অর নো? সেটা যদি ভালো করা যায় তাহলে অটোমেটিক হেলথের প্রবলেম সমাধান হবে তো, হ্যাঁ কি না? তার জন্য তারা ডিভিশন লঞ্চ করলো, অ্যাগ্রো ডিভিশন, যেখানে অ্যাগ্রোলাইজার থেকে শুরু করে অ্যাগ্রোভেরা থেকে শুরু করে ডিফারেন্ট প্রোডাক্ট কোম্পানি আজকে নিয়ে এসছে। এটা সহজ সরলভাবে বলতে গেলে একটা চাষি যে মাঠে চাষ করছে সে কেমিক্যালের ব্যবহার কম করে তার খরচ বাঁচিয়ে কিভাবে ফলন বাড়াতে পারে, আমাদের প্রোডাক্ট সেই কাজটাই করে। ক্লিয়ার করতে পারলাম? আপনাকে বিজ্ঞানী হতে হবে এটা নিয়ে কাজ করার জন্য, প্রচুর কিছু জানতে হবে এরকম ব্যাপার নেই, এর মধ্যে কোনো সায়েন্স বিজ্ঞানের কিছু ট্রেনিং নেওয়ার দরকার নেই। সহজ কথা, কৃষকরা কি চাইবে? আমার ফলন বাড়বে আর খরচ কমবে। ইয়েস অর নো? এটাই কাজ করে আমাদের প্রোডাক্ট। তার খরচ কমিয়ে দেবে সারের পেছনে, তার খরচ কমিয়ে দেবে কেমিক্যালের পেছনে, ফার্টিলাইজারের পেছনে, আর তার ফলন বাড়িয়ে দেবে একগুণ দ্বিগুণ তিনগুণ। ক্লিয়ার করতে পারছি? আগে যে জমিতে 5 কিলো পটল হতো সেখানে এখন 12 কিলো পটল হচ্ছে, তাহলে বেনিফিট পাচ্ছে কি পাচ্ছে না ফার্মার? তাহলে ফার্মারকে যাতে বেনিফিট দেওয়া যায়। এবং সব থেকে বড় কথা, এই যে পদ্ধতিটা কোম্পানি করছে, যে প্রোডাক্টগুলো ইউজ করছে, এগুলো কমপ্লিটলি অর্গ্যানিক। অর্গ্যানিক মানে জৈবিক পদ্ধতিতে তৈরি প্রোডাক্ট, যেটা কোনো রকম কোনো ক্ষতিকর সাবস্টেন্স নেই। ক্লিয়ার করতে পারলাম? কোনো আর্টিফিশিয়াল জিনিস নয়। অর্গ্যানিক মানে বোঝাতে পারছি? মানে আর্টিফিশিয়াল কোনো জিনিস নয়, ন্যাচারালি যে জিনিসটা করা সম্ভব সেইভাবে অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে এসছে কোম্পানি। অর্গ্যানিক ফার্মিং এর মাধ্যমে কৃষকদের বেনিফিট দেওয়ার চেষ্টা করছে এই প্রজেক্টের মাধ্যমে। ক্লিয়ার করতে পারলাম? বোঝাতে পারছি? ইয়েস অর নো? এইবার চলে আসি কোম্পানি তারপরের কাজ, যেটা স্মার্ট ভ্যালু করছে, মানুষজনকে এমপ্লয়মেন্ট দেওয়া, চতুর্থ পার্ট, ঠিক না? যেখানে একটা লোককে, একটা অ্যাসোসিয়েটকে আমরা সুযোগ দিচ্ছি আইবিএ হওয়ার, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট হওয়ার, যে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট এখান থেকে হবে সে এখান থেকে রোজগার করার সুযোগ পাবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমরা চারটে ভাগে যদি ভাগি স্মার্ট ভ্যালুকে, প্রথম হচ্ছে এডুকেশন, সেকেন্ড হচ্ছে হেলথ, থার্ড হচ্ছে অ্যাগ্রো, অ্যান্ড ফোর্থ পার্ট ইজ ইনকাম, হেলথ অ্যান্ড ওয়েলনেস এর আরেকটা পার্ট আছে যেটা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আমাদের রয়েছে, স্টার্টিং ফ্রম টুথপেস্ট থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে কন্ডিশনার থেকে শুরু করে ডে টু ডে লেভেলে যেগুলো প্রোডাক্ট ইউজ হয় সেই ধরনের প্রোডাক্ট আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ডের আন্ডারে আছে। ঠিক আছে?
বোঝাতে পারলাম হ্যাঁ কি না? চলুন এই তিনটে পার্ট আলোচনা করেছি, এবার আসি ইনকাম পার্ট, যেখানে আমাদের সুযোগ দিচ্ছে কোম্পানি কি হওয়ার, আইবিএ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট। আমরা কেউ এমপ্লয়ি নই, আমরা কারোর চাকর নই, আমরা এখানে মুচলেখা দিয়ে দিনে 10 ঘন্টা চাকরি করতে আসিনি, ক্লিয়ার করতে পারলাম? আমরা কিন্তু বিজনেসম্যান নই, নর্মাল বিজনেসম্যান যেটা করে, আজকে প্রচুর মানুষজন মার্কেটে ব্যবসা করে কি করে না, করে তো হ্যাঁ কি না? ধরুন এই যে প্রজেক্টটা, এটা একটা এপসন কোম্পানির প্রজেক্টটা, কোম্পানি বানাচ্ছে এই প্রজেক্টটা, বাট বিক্রি করছে না। আজকে কলকাতায় এপসনের কোনো ডিস্ট্রিবিউটার আছে, ইয়েস অর নো? যে এপসন কোম্পানি থেকে এটাকে নিয়ে আসছে এবং আমরা গিয়ে তার থেকে কিনছি, এবং এই এপসনের প্রোডাক্টকে যে বিক্রি করবে তার জন্য এপসন কোম্পানির সাথে তাকে চুক্তি হয়েছে, তাকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে, একটা দোকান নিতে হয়েছে, 20 লক্ষ টাকা কোম্পানির কাছে জমা রাখতে হয়েছে, তারপরে কোম্পানি তাকে প্রোডাক্ট দিয়েছে এবং সেটার এগেনস্টে সে রোজগার করছে, হ্যাঁ কি না? আমি কথাটা বোঝাতে পারছি? সেম ওয়েতে এই পেনটার ক্ষেত্রেও সত্যি, সেম ওয়েতে এই ঘড়িটার ক্ষেত্রেও সত্যি, সেম ওয়েতে এই চশমাটার ক্ষেত্রেও সত্যি। মার্কেটে এরকমভাবেই ব্যবসা হয়, এবং যখনই কোনো জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি ডিস্ট্রিবিউটারশিপ নেবেন, যখনই একটা জিনিসকে আপনি বিক্রি করবেন তখন কোম্পানিকে আপনাকে টাকা দিতে হবে, ইয়েস অর নো? বাট আজকে আমরা এই বিজনেস করতে গিয়ে এরকম কিছু করেছি কি, যে আপনি স্মার্ট ভ্যালুর অ্যাগ্রো ডিভিশন নিয়ে কাজ করবেন, এডুকেশন ডিভিশন নিয়ে কাজ করবেন, বা ওয়েলনেস ডিভিশন নিয়ে কাজ করবেন, তার জন্য কোম্পানি আপনার কাছে 10 লাখ টাকা জমা রাখতে বলেছে? এরকম কোনো ব্যাপার হচ্ছে? কোম্পানি কমপ্লিট ফ্রি অফ কস্ট আপনাকে একটা বিজনেস অ্যাসোসিয়েটেড আইডি করে দিয়েছে, যেটা দিয়ে আপনি ইন্ডিপেন্ডেন্টলি বিজনেস করতে পারবেন, ক্লিয়ার করতে পারছি? বোঝাতে পারলাম ইয়েস অর নো? এবার এই যে বিজনেস করার অপরচুনিটি, এটা রোজগার করার সুযোগ দেওয়া হচ্ছে স্মার্ট ভ্যালুর হাত ধরে, আপনি এখান থেকে রোজগার করতে পারবেন, ক্লিয়ার এটা সবার কাছে? কি কিভাবে রোজগার করতে পারবো? এখান থেকে টিম বানিয়ে রোজগার করতে পারবো আমরা, জানি ইয়েস অর নো? হ্যাঁ কি না? আর এখান থেকে প্রোডাক্ট গুলোকে সেল করার মাধ্যমে রিটেলের রোজগারও করতে পারবো, এই দুটোই রোজগার তো, জানি আমরা ইয়েস অর নো? যে আজকে যদি আমি ইনকাম পার্টটাকে ডিভাইড করি, যে ইনকামটা কি কিভাবে আমরা করতে পারি, প্রথম রিটেল ইনকাম, তাই তো? প্রথম কি ইনকাম? রিটেল ইনকাম মানে প্রত্যেকটা প্রোডাক্টের, ভালো করে বুঝে নিন যারা একটু বুঝতে নতুন আছেন তাদের জন্য বুঝি, প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপি লেখা থাকে, ইয়েস অর নো? এমআরপি মানে এই যে পেনটা যখন দেখছি এখানে লেখা আছে 35 rupees, এটা কি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, 35 টাকার উপরে ভারতবর্ষে এটা কেউ বিক্রি করতে পারবে না, যদি করে তার এগেনস্টে ল অ্যাকশন নেবে, ক্লিয়ার করতে পারছি? তাহলে 35 টাকায় পেনটার দাম, দিস ইজ কল্ড এমআরপি। আর অ্যাসোসিয়েট প্রাইস কি, এটা ডিস্ট্রিবিউটর যে পয়সায় কিনেছে, আমাদের ক্ষেত্রেও সেম হয়। ফর এক্সাম্পল আমাদের একটা নমির এমআরপি হচ্ছে 999, না সরি এখন 1099, ক্লিয়ার করতে পারছি? বাট অ্যাসোসিয়েট প্রাইস কত? 740। তাহলে ডিফারেন্সিয়াল ইনকাম কত হয়ে গেল? 350 টাকা, ক্লিয়ার করতে পারছি? বলতে পারছি ইয়েস অর নো? 1099 নতুন এমআরপি কত রে কোকুমের? 1149 নোনি কোকু 1049 তো নতুনটা 1049, ক্লিয়ার করতে পারলাম? তাহলে কত ডিফারেন্স হয়ে গেল? 300 টাকা, প্রফিট কত হয়ে গেল? 300 টাকা। এটাকে আমরা কি বলছি? রিটেল ইনকাম। বোঝাতে পারলাম সবাইকে? কারোর কনফিউশন নেই? কনফিউশন থাকলে বলবেন কিন্তু, ক্লিয়ার? প্রতিটা প্রোডাক্ট, এটা ননির ক্ষেত্রে এক্সাম্পল দিলাম, আমলার ক্ষেত্রেও এরকম, তুলসীর ক্ষেত্রেও এরকম, অ্যাগ্রোলাইজারের ক্ষেত্রেও এরকম, অ্যালোভেরার ক্ষেত্রেও এরকম। ইভেন দো আপনি যদি একটা 70 টাকার টুথপেস্ট কেনেন, সেটার এমআরপি 80 টাকা, অ্যাসোসিয়েট প্রাইস 70 টাকা, ক্লিয়ার করতে পারছি? তার মানে প্রত্যেকটা প্রোডাক্টে কোম্পানি আপনাকে 20% থেকে শুরু করে আপনি 50% অব দি ইনকাম দেবে সেই প্রোডাক্ট ভ্যালু, ক্লিয়ার করতে পারছি? আমি 1000 টাকায় 1050 টাকায় প্রোডাক্টটাকে বিক্রি করলাম, ডাইরেক্ট প্রফিট করছি 300 টাকা, তাহলে আমার মার্জিন কত হয়ে গেল? 30%। 1000 টাকা 300 টাকা কত? 30% তো, ইয়েস অর নো? এবার কেউ যদি এটাকে কম্বোতে কেনে, পাঁচখানা ননি একসাথে কিনলো, তাহলে একটা ননি ফ্রি পাবে, তখন দেখা যাচ্ছে তার ননির এই যে দামটা আমরা 749 ধরেছিলাম সেটার দাম আসছে 620 টাকা, সে বিক্রি করছে 1050 টাকায়, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেলো? রাউন্ড অ্যাবাউট 45%, ক্লিয়ার করতে পারছি? এরকমভাবে ন্যূনতম 20% আমরা পাবোই, ম্যাক্সিমাম 50% অবধি চলে যেতে পারে আমার ইনসেন্টিভ যদি আমি বাল্কে প্রোডাক্ট কিনি। বোঝানো যাচ্ছে সবাইকে? ইয়েস অর নো? দিস ইজ কল্ড সিম্পল রিটেল ইনকাম, ক্লিয়ার করতে পারলাম? এটার কোনো লিমিট নেই, এটার কোনো ক্যাপ নেই, আপনি সারা দিন করতে পারেন, যত ইচ্ছা করতে পারেন, আপনি যত প্রোডাক্ট সেল করবেন এই রেগেন্সটা রোজগার আপনাকে কোম্পানি দেবে, ডাইরেক্ট আপনাকে দেবে, ক্লিয়ার করতে পারছি? বোঝাতে পারছি হ্যাঁ কি না? এর পরের যে রোজগারটা সেটাকে আমরা বলি
টিম বিল্ডিং এর রয়েছে ক্লিয়ার করতে পারলাম। আপনি যখন এই বিজনেসে আসছেন কোম্পানি আপনাকে একটা ওয়েব অফিস দিয়ে দিচ্ছে যেখানে আপনি থাকছেন, আপনি পারবেন দুজন মানুষকে রেকমেন্ড করতে। যেই আপনি দুজন মানুষকে রেকমেন্ড করছেন এই 100 পয়েন্টস দিচ্ছে, এই 100 পয়েন্টস দিচ্ছে, আবার এইখানে একজন তিনজন মানুষ এলো 100 পয়েন্টস দিল, প্রত্যেক 300 পয়েন্টসে কোম্পানি আপনাকে 1600 টাকা চেক দিচ্ছে। ক্লিয়ার বোঝাতে পারছি হ্যাঁ কি না? ইয়েস। এবার এই কাজটা পুরোপুরি করলো 4, 5, 6, আবার যেই 300 পয়েন্টস কোম্পানি কোনো মানুষের ওপর পয়সা দেয় না, মাইলসের ওপর পয়সা দেয়, যেই আবার 300 মাইলসের বিজনেস হবে আবার আপনি 1600 টাকা চেক পেয়ে যাবেন। আবার 7, 8, 9 আবার 300 পয়েন্টস হলো, আবার 1600 টাকা চেক আপনি পেয়ে যাবেন। টোটাল 900 পয়েন্টস এর জন্য আপনি কত টাকা রোজগার করলেন? 4800 টাকা। ক্লিয়ার? এইভাবে এরপরে এই যে 900 তৈরি হলো, আপনি কি নজনকে চিনতেন? আপনি কজনকে চিনতেন? মাত্র দুজনকে। এখানে 990 জনকে চেনার কোনো প্রয়োজন নেই। এবার এরা কাজটাকে কন্টিনিউ করবে কি করবে না? করবে কি করবে না? ডেফিনেটলি নিজের সাথে করবে। ইয়েস অর নো? ইয়েস। মানে রেকমেন্ডেশন তো অটোমেটিক্যালি হয়, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস। তোমার বাড়ি কোথায়? দুর্গাপুর। তোমার বাড়ির ওখানে ভালো কলেজের নাম? ভালো কলেজ তোমাদের ওখানে? গভর্নমেন্ট, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। আমার, আমি যদি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের নামও বললো, এটা তোমাদের কোনো প্রবলেম নেই তো? কালকে যদি আমি কাউকে বলবো কি বলবো না কেউ জিজ্ঞেস করলে? তাহলে ও বলুক না বলুক, আমি তো রেকমেন্ড করবো, আমি তোর পারমিশন চাইবো না। তাহলে রেকমেন্ডেশন জিনিসটা ন্যাচারালি হয়, ইয়েস অর নো? ইয়েস। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই রেকমেন্ডেশনটা ন্যাচারালি হবে। এরপরে 900 এ প্রত্যেক 900 এ কোম্পানি আপনাকে 4700 করে পেমেন্ট দিতে পারে। ক্লিয়ার করতে পারছি? বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? ইয়েস। ক্লিয়ার হলো? এটা হচ্ছে রোজগারের সিস্টেম। এইবার এখানে আরেকটা রোজগারের সিস্টেম হচ্ছে, এবং এই রোজগারটা কিভাবে হবে? উইকলি, প্রতি সপ্তাহে আপনি ইনকাম করবেন, ডাইরেক্ট আপনার এনইএফটি তে কোম্পানি পেমেন্ট পাঠাবে। ক্লিয়ার করতে পারলাম? যে সপ্তাহে যেরকম রোজগার কাজ করবেন সেই সপ্তাহে সেরকম রোজগার হবে। ক্লিয়ার করতে পেরেছি? এইবার আরেকটা রোজগার আছে এর সাথে সাথে, সেটা হচ্ছে বোনাস, বা সেটাকে পিআইও বলা হয়, পারফরমেন্স ইনসেন্টিভ। ক্লিয়ার করতে পেরেছি? আপনি যেরকম প্রত্যেক 900 হিসেবে কত টাকা পাচ্ছিলেন? 4800 টাকা। না, কোম্পানি আপনাকে 4800 টাকা দেবে, তার সাথে সাথে আরো 2600 টাকা দেবে, এটা হচ্ছে আপনার বোনাস। বাট এটা প্রত্যেকটা স্টেপে দেবে না, একসাথে অ্যাকুমুলেট করে দেবে। ক্লিয়ার করতে পারলাম? তার জন্য আপনাকে মিনিমাম সিলভার পিন অ্যাচিভ করতে হবে। যখন আপনি সিলভার হবেন তখন আপনি পেয়ে যাবেন 25,000 টাকা, যখন গোল্ড হবেন 80,000, 1,70,000, 2,60,000, 4,30,000, 3,50,000, 10,50,000, তারপরে 16,00,000, তারপরে 29,26,00,000, তারপরে 39,00,000। ক্লিয়ার করতে পারলাম? টোটাল এটা হচ্ছে কোম্পানির বোনাস প্ল্যান, যেটা এই স্টেপ অনুযায়ী দেবে। তার মানে আমরা এখানে রিটেল ইনকামও করছি, টিম বিল্ডিং এর রোজগারও করছি, এবং বোনাসও পেতে পারছি রোজগারের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে? এটা আমাদের ইনকাম সিস্টেম, এর মধ্যে কোনো মানে ভুলভ্রান্তির কোনো ব্যাপার নেই, কারণ অনেকের মনে অনেক কোনো কনফিউশন থাকতে পারে, সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ কি না? যে এই সিস্টেমে রোজগার করবো, যেরম যেরম আমার টিম হবে সেই জায়গাটা রোজগার করবো। ক্লিয়ার করতে পারছি? কেন আমি এটা ডিটেলসে দেখালাম, এটা একটু বলি। আমাদের এই রুমে প্রচুর অ্যাসোসিয়েট আছে যারা হয়তো লাস্ট 1-2 মাসে জয়েন করেছে, এবং ম্যাক্সিমাম আমাদের প্রচুর ছেলে মেয়ে আমরা জয়েন করি, বা প্রচুর মানুষজন আমরা স্মার্ট ভ্যালিতে আসি, যতটা না বুঝে তার থেকে বেশি না বুঝে। ক্লিয়ার করতে পারছি? ওই বন্ধু করছে, সবাই বলছে করে নিলাম। ক্লিয়ার করতে পারলাম? আর আমরা বলি এক বুঝি আর এক। ক্লিয়ার করতে পারছি? প্রচুর মানুষজন ইনকাম পার্টটা নিয়ে এক্সাইটেড, ইয়েস অর নো? কারা কারা এক্সাইটেড ইনকাম পার্টটা নিয়ে? সবাই এক্সাইটেড, বাট প্রচুর মানুষের মনে এখনো ধারণা রয়েছে স্মার্ট ভ্যালু মানে হচ্ছে লোক ভরার ব্যবসা। ঠিক কি? না, যা দ্বারা যতই বলুক যাই বলুক, করতে কি হবে, আলটিমেট কাজটা কি, এটা তো প্রশ্ন মনে। ঠিক ঠিক না? এটা সবার আগে প্রশ্ন তো। আমরা যখন মানে ইয়ে করতাম, মানে আজ থেকে 12-13 বছর আগের কথা বলছি, লোককে বলতে পারতাম না আমরা কি করি। আমি অমরনাথ মানে আমার সিনিয়রকে জিজ্ঞেস, দাদা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কি বলবো কি করি, কম্পিউটার শেখাই না, কম্পিউটার বানাই না, কম্পিউটার বিক্রি করি না, করিটা কি আমরা, প্রশ্নটা মনে হয় তো? ইয়েস অর নো? আমরা কাজটা কি আমাদের? ঠিক ঠিক না? তারপরে যখন বুঝি, তারপরে যখন ইনকাম পারফেক্ট দেখলাম, আমি বুঝে গেছি দাদা বলতে হবে না কাজ কি, কি কাজ, দুটোকে ধরা, 2×4=8, 4×8=16, 16×2=32, এটাই আমার কাজ, এটাই হয় কি, ইয়েস অর নো? আর এই চিন্তাভাবনা থেকে প্রচুর লোক কিভাবে জয়েন করে গেছি, যেন তেন প্রকারণে দুজনকে জয়েন করিয়ে দেবো, ব্যাস আমার কে খেল খতম। কথাটা বোঝাতে পারছি? ইয়েস অর নো? যেন তেন প্রকারণে দুজনকে আমি জয়েন করিয়ে দেবো, আমার খেলা খতম। এবার ওই দুজন কাজ করবে আর আমি বসে বসে শুধু নোট গুনবো। ক্লিয়ার করতে পারছি? স্মার্ট বলতে একটাই কাজ, নোট গোনা আর খরচ করা।
হ্যাঁ কি না, কার মনে হচ্ছে কিনা জানি না, বাট আমার শুরুতে জিনিসটা মনে হতো এবং তার প্রমাণ আমি আপনাদের দিই দেবো। তার প্রমাণ এখনো আমার বাইনারি করলে জল জল করে এবং এটা যে সত্যি কথা সেটা আমি আজও প্রমাণ করে দিতে পারছি যে শুরুতে প্রত্যেকটা মানুষ এরকমই ভাবে যে যাই করে নিক এটা আমাকে দুজনকে ভর্তি করে দেবো, অ্যাডমিশন নিয়ে নেবো, একজন লেফটে একজন রাইটে, ব্যাস আমার কাজ শেষ, আর কিচ্ছু আমাকে করতে হবে না। হ্যাঁ কি না, ভাবুন আমি কলকাতায় বড় হয়েছি, হিন্দু স্কুলের মতন স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করতে গেছি, কলেজে টপার, সেই পরিস্থিতিটারই আমি স্মার্ট ভ্যালি জয়েন করেছি। জয়েন করার পর আমার এত পরিচিত বন্ধু বান্ধব, যাদবপুরের বন্ধু, শিবপুরের বন্ধু, এখানের বন্ধু, ওখানের বন্ধু, এত পরিচিত, এত ভালো বন্ধু বান্ধব। আমার প্রথম জয়েনিং আমি পঙ্কজ দা বিজনেস শুরু করেছি, আমার প্রথম জয়েনিং আমার ডাইরেক্ট ওয়েবসাইটে, তার নাম হচ্ছে অজিত ঘোষ। অজিত ঘোষকে আমার কলেজের বন্ধু, যে বন্ধু কম মন্দিরের ঘন্টা বেশি, ক্লিয়ার করতে পারলাম? মন্দিরের ঘন্টা পর্যন্ত যে পাচ্ছে বাজিয়ে চলে যাচ্ছে, টিফিন আনে ও খায় সবাই, ওর পায় না ওর টিফিন, বলতে পারলাম? অটোতে ভাড়া, অটোতে উঠলাম আমরা স্কুলে, মানে কলেজ আগরপাতা থেকে অটো যেতাম, পাঁচজনে যাচ্ছি, আড়াই টাকা করে অটো ভাড়া, 12,500 টাকা। অজিত যদি থাকে, অজিত অটো ভাড়া দেবে, মানে কিরম বাবার অত্যাচার, ওর বাপের পয়সা আছে আর ওই একটু বোবেচারা ছেলে, এটার জন্য অটো ভাড়া কে দেবে? অজিত দেবে। অজিত অটো থেকে নামলো, দেখলো বাকি চারজন গায়ে, অটোওয়ালাকে ছাড়বে? বোঝাতে পারছি, হ্যাঁ কি না, ইয়ার করতে পারলাম? প্রত্যেক দিন মানে কলেজে প্রত্যেক দিন দুটো তিনটের মাল ওকে মেরে পিটিয়ে দিয়ে যেত। তো এইরকম ছেলে হচ্ছে অজিত ঘোষ, যাকে কেউ কোনো পাত্তা দেয় না, কোনো ইয়ে নেই, আমাদের পেছন পেছন ঘুরত। এবার আমি প্রথম ইনভাইটিং করছি, মানে ভাবুন আমি একটা ব্যবসা শুরু করছি, তো ইয়ে সব না, দিস আওয়ার বিজনেস, হ্যাঁ কি না, তাহলে আমি কি চাইবো বিজনেসে গরু গাধা কেন অ্যাডমিশন করাতে? আমার বিজনেসের প্রথম দুটো পিলার সেটা ভালো হবে না খারাপ হবে চাই? আজকে একটা কোম্পানিতে যদি দুজন ম্যানেজিং ডিরেক্টর চুজ করে, তাদেরকে ভালো ভালো লোককে নেবে না এলেবেলে লোককে? বাট আমি কাকে খুঁজেছি? সব থেকে গ্যার গুজরা গাধা সেইটাকে নিয়ে প্রথম অ্যাডমিশন করেছি, কারণ ওকে তো কিছু বোঝাতে হয়নি, মাথায় এই করতে হবে টাকা দেবে কিরকম, ভাবুন। অজিতকে আমি অ্যাডমিশন করেছি, তখন জয়নিং এর জন্য লাগতে 8,000 টাকা, আমি ওর থেকে নিয়েছি 16,000 টাকা। কেন? অজিতকেও অ্যাডমিশন করেছি আর আমার খুব কাছের বন্ধু ছিল সুমন, সুমনের বাবা টাকা দিতে পারছে না, ওর টাকা অজিত দেবে, 16,000 টাকা অজিত দিয়েছে, কথাটা বলতে পারছি, এবং দিয়েছে। এখন আমার বাইনারি খুললে আমি দেখিয়ে দেবো। ফার্স্টে অজিত আমার সাথে একটু রিকোয়েস্ট করেছিল, ভাই আমি তো সুমনের টাকাটা দিচ্ছি, তাহলে আমাকে একটু ওপরে রাখি, সুমনকে নিচে, সুমন ঠিক আছে দেখেছে, রেখে দেবো। দিয়ে আমি নেট জয়েনিং করলাম, প্রথম অজিত ঘোষ, তারপরে সুমন মাইতি, ক্লিয়ার করতে পারছি? একটা ছেলে 16,000 টাকা দিল এই বিজনেসে আসার জন্য, কি ওকে পারপাস হয়েছে? ওকে আমাদের সাথে আড্ডা মারতে হবে, অ্যাডমিশন নিতে হবে, ভাবুন আড্ডা মারা কত দামি। আপনি এখন কি বলছেন, এই কম্পিউটার শিখতে হবে, এটা শিখতে হবে, ওটা শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে, তেনা শিখতে হবে, এত বলে আপনি টাকা বার করতে পারছেন না। আর যদি আড্ডা মারতে চাস, যদি আমাদের সাথে ঘুরতে চাস, 16,000 টাকা পারবো, কথাটা বলতে পারছি? এবার আপনারা ভাববেন দাদা আপনি ডক মারছেন না, প্র্যাকটিক্যালি বলছি। এবার 16,000 টাকা তো অজিতের মতো ছেলেকে তার বাবাও কি টাকা দেবে, আপনার কি মনে হয়? কারণ আমরা তো ওর বন্ধু, ওর সাথে আমরা মিশছি 3 মাস আর ওর বাবা তোকে 18 বছর ধরে দিচ্ছে। তোর বাবা বললো জানি না তুই কোথায় গিয়ে অ্যাডমিশন নিবি, কি করবি, আগে তোর বন্ধুদের ডাক, ঠিক আছে? গেলাম কাকুর কাছে, কাকুর বাগবাজারের ওপর ভালো ইয়ের দোকান, ওই বাথরুম ফিটিংস এর যে দোকানগুলো হয় না, স্যানিটারি জিনিসের, ওইটার দোকান, বড় দোকান, সামনে গেলাম। তা কি বাবা, কাকু এই তো আমরা কলেজে সবাই পড়ছি একসাথে, আমরা সবাই একটা কোর্সে ভর্তি হয়ে গেছি, অজিতই বাকি রয়েছে, তো অ্যাডমিশন দানের গুলো ও কিন্তু পিছিয়ে পড়বে, চাকরি বাকি তো কিছুই পাবে না কাকু। যে বাবা তোমরা করে নিচ্ছো না, হ্যাঁ ঠিক আছে, কত টাকা দিতে হবে? কাকু 8,000 টাকা পড়ছে, সুমনের বাবা সুমনের টাকাটাও কদিন পরে দেবে, আপনি যদি সুমনের টাকাটাও দিয়ে দেন, কাকুর বাবা ফেরত দিচ্ছে, ঠিক আছে 16,000 টাকা চেক লিখে দিল, ব্যাঙ্ক অফ বরোদায় গেলাম, 16,000 টাকা ভাঙিয়ে ড্রাফট বানিয়ে ফের, তারপরে আটটা মারার জন্য ছেলেটা কত টাকা দিয়ে দিল? 16,000 টাকা, ক্লিয়ার? এবার অজিতকে জয়েন করে দিয়েছি, সুমনকে জয়েন করে দিয়েছি, এদিক থেকে পরপর পরপর জয়েন করে গেছে, সুশোভন দ্বারা এইদিকে আমার টিম তৈরি হচ্ছে, বাট এদিকটা তো তৈরি হচ্ছে না, আমাকে আবার কাকে খুঁজতে হবে? আরেকটা গাধা, আমি সারা কলেজ চষে ফেললাম, ফেলে আমি দেখলাম হ্যাঁ অজিতের থেকে বড় একটা গাধা আছে, সুশোভনের এখনো হয়তো মনে আছে, ঋতব্রত মজুমদার, বেলঘরিয়ায় থাকতো, ঋতব্রত বলে আমাদেরই ব্যাচমেট ছিল, ওকে আমি জয়েন করালাম। ওর বাড়িতে আমি গেছি, ওর বাবা পাগল হয়ে গেছে আমাকে দেখে, কেন ও মানে ও স্কুলে পড়েছে, স্কুলে 12 বছর স্কুলে পড়ে কলেজে গেছে, প্রথম কোনো বন্ধু ওর বাড়িতে এসেছে, ক্লিয়ার করতে পারলাম? মানে ওনার ছেলের যে বন্ধু হতে পারে এটা বাবা মা বিশ্বাস করতে পারছে না।
আমি চুন চুনকে দুজনকে হিরে হিরে বলে না দুটো হিরে খুঁজে বার করেছিলাম যাদের ক্ষমতা নেই মার্কেটে একটা ইনভাইটিং করার এবং সত্যি কথা একটা ইনভাইট করো আমার কি বন্ধু বান্ধব ছিল না, ভালো বন্ধু বান্ধব ছিল কি ছিল না? প্রচুর ছিল। কারণ আমি কাজটাকে ভেবেছিলাম যে দুজনকে জয়েন করিয়ে দেবো আর এরা কাজ করবে, আমার বিজনেস শেষ। আমি এটা বুঝতে পারিনি যে স্মার্ট ভ্যালু বিজনেস এর মানেটা স্মার্ট ভ্যালু লোক ধরার ব্যবসায় নয়, স্মার্ট ভ্যালুর বিজনেস একমাত্র ব্যবসা যেখানে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি মানুষের ভালোর জন্য। ক্লিয়ার করতে পারছি? আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন আর তার বেটারমেন্টের জন্য। ক্লিয়ার করতে পারলাম? এই অ্যাপ্রোচটা যদি থাকতো তাহলে কিন্তু আমি ওদেরকে প্রথমে এরকম ভাবে জয়েন করাতাম না। ক্লিয়ার করতে পারছি? আমার অ্যাপ্রোচটা কোনোদিনও ছিলই না বড় বিজনেস করবো, ভেবেছিলাম দুজনকে জয়েন করিয়ে দিলে বিজনেস হয়, দুজনকে জয়েন করিয়ে দিলে ব্যবসা হয় না, দুজনকে জয়েন করিয়ে দেওয়ার পরে দুজন যদি সঠিকভাবে কাজ করে তখন ব্যবসা হয়। এই জন্য বাড়ি সঠিকভাবে কাজ করবে কি তাদের যদি সেই আধারটাই নাই থাকে? চচ্চড়ির মশলা দিয়ে কি বিরিয়ানি রান্না করা যায়? বিরিয়ানি রান্না করতে গেলে যা যা মশলা দরকার সেগুলোই লাগবে। আপনি রান্না করছেন বিরিয়ানি আর নিয়েছেন চচ্চড়ির মশলা, ওই বিরিয়ানি খাবে না লোকে। ক্লিয়ার করতে পারছি? আমাদের ক্ষেত্রেও সেম, আপনি দুজনকে রেকমেন্ড করে দিয়ে হাত তুলে নিলেন এটা হবে না। আপনাকে এই বিজনেসটাকে বিজনেসের মতন করে করতে হবে, দুটো মানুষের সাথে কাজ করতে হবে, রেগুলার নিজের বিজনেস জয়নিং দিতে হবে, রেগুলার পার্সোনাল প্রসপেক্টিং করতে হবে, আপনাকে এই বিজনেসটাকে তৈরি করতে হবে। দুটো ভালো মানুষ যেদিন আপনার বিজনেসে তৈরি হয়ে যাবে, তারা যেদিন লিডার হয়ে যাবে সেদিনকে আপনাকে চিন্তা করতে হবে না। ক্লিয়ার করতে পারলাম? আর মার্কেটে লিডার কিনতে পাওয়া যায় না, লিডার তৈরি করতে হয়। ক্লিয়ার করতে পারছি? তাহলে আপনার ফাইট এই বিজনেসটাতে তখন ততদিন অবধি যতদিন অবধি আপনার টিমে লিডার তৈরি হচ্ছে না। যেদিন দুটো লিডার তৈরি হয়ে যাবে সেদিন আপনি নাকে তেল দিয়ে ঘুমান, তাও আপনার বাড়িতে সপ্তাহে 1,50,000 চেক যাবে। ক্লিয়ার করতে পারছি? যেটা আজকে সিনিয়রদের ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, যেটা আজকে রানা সরকারকে দেখছেন, যেটা আজকে অমরনাথ ঘোষকে দেখছেন, সুহিত অধিকারীকে দেখছেন, পার্থ ভৌমিককে দেখছেন, অলকদু সর্দারকে দেখছেন, যাদের আজকে যারা কাজ করুক না করুক, তারা দিনে পরিশ্রম করুক না করুক, তাদের মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার নিয়ে চিন্তা করতে হয় না, কারণ তারা নিচে লিডার তৈরি করে দিয়েছে। অমরনাথ দাস, অলকদু দা আমাদের শুধু জয়েন করিয়ে দিয়ে খান্ত হয়নি, সুশোভনদা তার ভাইকে জয়েন করিয়ে দিয়েছে, সুশোভনদা নিশান্তকে জয়েন করিয়ে দিয়ে বাড়িতে বসে যায়নি, প্রত্যেকটা দিন তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। বিকজ নেটওয়ার্কিং মানেই হচ্ছে এটা, লিডার তৈরি করা, টিমকে তৈরি করা, এবং যেদিন সেটা করে দিয়েছে সেদিনকে তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, সে টপ থেকে টপ লেভেলের পিন অ্যাচিভ করেছে, সে তার বিজনেসে নিজের আইডেন্টিটি তৈরি করেছে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে নেটওয়ার্কিং মানে যাকে তাকে এনে জয়েন করিয়ে দেওয়া নয়, নেটওয়ার্কিং মানে একটা বিজনেস তৈরি করা এবং সেই টিমের সাথে কাজ করা, আনটিল আনলেস এই টিমের প্রত্যেকটা অ্যাসোসিয়েট মিনিমাম দুটো লিডার, আমরা সবাই জানি, বাট একটা জিনিস বুঝতে হয়তো পারছি যে কোম্পানি কিন্তু কোন ইন্ডিভিজুয়ালের উপর চেক দেয় না, কোম্পানি চেক দেয় কিসের উপর? মাইন্ডসেটের উপর। ক্লিয়ার করতে পারলাম? তার মানে আমরা কত টাকা রোজগার করব আজ থেকে 6 মাস পরে, আমি কোন বাইকে চড়ব, আমার নিজের ড্রিমের আমি কোন স্কুটিটা কিনবো, আমার কাছে কি ল্যাপটপ থাকবে, আমার পকেটে 5,000 টাকা 8,000 টাকার স্মার্টফোন থাকবে না 25,000 টাকার স্মার্টফোন থাকবে না 50,000 টাকার স্যামসাং থাকবে না 1,00,000 টাকার আইফোন থাকবে, আমি 3,00,000 টাকার বাইক কিনবো না 1,00,000 টাকার বাইক কিনবো, আমি 2-3 বছরের মধ্যে 5,00,000 টাকার ফোর হুইলার কিনবো না 10,00,000 টাকার ফোর হুইলার কিনবো, আমি 1 বছরের মধ্যে 2 বার ফরেন যাবো না 10 বছরে ফরেন যাবো, এটা ডিপেন্ড করছে কিসের উপর? শুধুমাত্র একটাই কনসেপ্ট, দ্যাট ইজ মাইন্ডসেট। তার মানে আমাদের সাকসেস ডাইরেক্টলি রিলেটেড কার সাথে? মাইন্ডসেটের সাথে। আমি বোঝাতে পারছি একই না? ইয়েস। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার যে মাইন্ডসেট ছাড়া কিন্তু আমাদের সাকসেস যাওয়ার কোনো রাস্তা নেই, মাইন্ডস হচ্ছে আমাদের একমাত্র জায়গা যেটা আমাকে নিজেদের সাকসেসের জায়গায় পৌঁছে দিতে পারে। ক্লিয়ার করতে পারছি? কারণ কোম্পানি 299 মাইলস হলেও চেক দেবে না, 300 মাইলসই করতে হবে। ক্লিয়ার করতে পারছি? এইগুলো আনচেঞ্জেবল। তাহলে আমাকে বিজনেসে একটা জায়গায় যদি বড় জায়গায় এই বিজনেসকে নিয়ে যেতে হয় তাহলে কোথায় ফোকাস করতে হবে? আওয়াজ পেলাম না কোথায়? মাইন্ডসেট। কোথায়? মাইন্ডসেট। কোথায়? মাইন্ডসেট। আমি সারা সপ্তাহ প্রচুর কাজ করলাম কিন্তু সপ্তাহ শেষে আমার রেজাল্ট মাইলস 10 হবে?
সপ্তাহে প্রচুর ইনভাইট করেছি, মাইলস এর কোনো রিফ্লেকশনই হবে না। তার মানে দিনের শেষে সবাইকে আগে বুঝতে হবে, কোম্পানি যখন চেক দিচ্ছে কিসে হিসেবে, উইকলি উইকলি প্রত্যেক সপ্তাহে, ঠিক ঠিক না? তাহলে আমাদের কাজের ইভ্যালুয়েশন, কাজের যে মূল্যায়ন, সেটাও করতে কি হবে, প্রত্যেক সপ্তাহে ক্লিয়ার করতে পারলাম। তাহলে উইকলি যদি আমরা উইকলি চেক পেতে চাই, তাহলে আমাকে কাজটাও উইকলি টার্গেট নিয়েই করতে হবে। বোঝাতে পারছি একই না? এটা কিন্তু আমরা সুশোভনদা বারবার বলছিল যে নতুন বছর শুরু করেছি, মনে হচ্ছে 50টা সপ্তাহ রয়েছে, সারা বছর পড়ে রয়েছে, বাট ব্যাপারটা এরকম নয়। 45টা সপ্তাহ মেরে কেটে পড়ে আছে এবং প্রত্যেকটা উইককে আমাকে কাউন্ট করতে হবে, উইকলি টার্গেট নিয়ে আমাকে কাজ করতে হবে, যদি আমি উইকলি রোজগার করতে চাই তো। ক্লিয়ার করতে পারলাম? এবং উইকলি টার্গেট কিসের থাকবে, দিনের শেষে একটা কথাই আমরা বলবো বা বুঝবো, সেটা কি, আমার জীবনের যাবতীয় সাফল্য কিসের সাথে রিলেটেড, মাইলস এর সাথে রিলেটেড। এবং আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই মাইলস এর বিজনেসটাকে আরো বড় করে নিয়ে যেতে পারি, ভলিউমটাকে বাড়াতে পারি। ক্লিয়ার করতে পারছি? বোঝাতে পারলাম? এইবার এখানে আমরা রোজগারের সিস্টেম দেখেছি তো, ইয়েস অর নো? এবার রিটেলিং বিজনেস অনেকেই করে, ভালোভাবে করে, ঠিক ঠিক না? এবার এই রিটেলিং বিজনেস যারা করে, তার জন্য কোম্পানি কিছু প্যারামিটার রেখেছে, যেরকম 1000 miles club, 500 miles club, 250 miles club। এবং এই রুমে অনেকেই আছে যারা এই প্যারামিটারগুলোতে এই বছর সেটাকে কোয়ালিফাই করেছে, তাদের একটু আমি উঠে দাঁড়াতে বলবো, যারা যারা রিটেল ক্লাব অ্যাচিভার এই বছরের জন্য, যারা যারা এই বছর 500 miles, 250 miles অথবা 1000 miles এ রিটেল ক্লাব কোয়ালিফাই করেছে, এদের জন্য একবার জোরে হাততালি হয়ে যান। সারা সপ্তাহে অ্যাপ্রক্স 20 miles করেছে, সারা বছরে যে একা 1000 miles করেছে, এটা করুক, সে তার একার এফোর্টে করেছে। বাট রিটেল বিজনেসে তো এটাই হবে, ঠিক ঠিক না? বাট রিটেল বিজনেসে কি হবে, আমি রেগুলার ছোট ছোট করে রোজগার পাবো, আমার মাইলস আসবে। বাট যদি আমাকে বড় লেভেলের বিজনেসে নিয়ে যেতে হয়, যদি আমাকে সুপার স্মার্ট সিলভার গোল্ড প্ল্যাটিনাম পার্ল হতে হয়, তাহলে আমাকে কিন্তু বড় মাইলসে ফোকাস করতে হবে। কিসে ফোকাস করতে হবে? বড় মাইলসের বিজনেসে ফোকাস করতে হবে। বোঝাতে পারছি? বড় মাইলসের বিজনেস মানে রিটেল বিজনেসে কি হয়েছে, এই যে অ্যাসোসিয়েটটা প্রচুর পরিশ্রম করে 20 miles দিচ্ছে, আমি কাউকে ছোট করছি না, কাউকে ডিএডিফাই করছি না কারোর পরিশ্রমটাকে, আমি বোঝাতে চাইছি সে যখন কারোর থেকে সেল ক্লোজ করছে, কারোর থেকে 1 miles পাচ্ছে, কারোর থেকে 0.5 miles পাচ্ছে, কারোর থেকে 5 miles পাচ্ছে, এরকমভাবে 5টা কাস্টমার মিলিয়ে সে হয়তো 20 miles করছে, ইয়েস অর নো? ঠিক না? বাট আমরা যদি একটা পয়েন্টে জয়নিং ব্যবসাতে বড় মাইলস টার্গেট করি, সেখান থেকে আমরা অনেক কুইক কনভার্সন পেতে পারবো। ক্লিয়ার করতে পারলাম? বড় মাইলস মানে, তার জন্য আমাদের কাছে সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এডুকেশন। সব থেকে বড় হাতিয়ার কি? এডুকেশন। ক্লিয়ার করতে পারছি? কারণ এডুকেশনে আমাদের কাছে কি আছে, স্মার্ট কমার্স প্রোগ্রাম আছে, কত মাইলস, 125। আইটি স্মার্ট প্লাস আছে, কত মাইলস, 100। তারপর ডিজি স্মার্ট কত মাইলস, 75। তারপরে ডিজিটাল রাইস 50। বললাম এর নিচে 10-10 miles আছে, ওগুলো তো আমি যাচ্ছি না, কারণ ওটা নুনিতে একই ব্যাপার হয়ে গেল, ইয়েস অর নো? তাহলে আমি মিনিমাম এটা, এই প্রত্যেকটার যে তিনখানা কোর্স, এটা হচ্ছে অফলাইন কোর্স। অফলাইন কোর্স মানে সেন্টারে গিয়ে সে পড়াশোনা করতে পারবে। ক্লিয়ার করতে পারছি? এই দুটো 6 মাস 6 মাস, এটা 3 মাস, এটা কত মাসের, 6 মাস 6 মাস, এটা 3 মাস। আর এই যে 50 miles, এটা হচ্ছে কমপ্লিটলি অনলাইন কোর্স, পুরোপুরি পড়াশোনাটাই হবে অনলাইনে, ডিজিটালে, জুমের মাধ্যমে। ক্লিয়ার করতে পারছি? এটা হচ্ছে অনলাইন প্রোগ্রাম, এইগুলো হচ্ছে আমাদের 4টে প্রোগ্রাম। এটা 6800 টাকা, এটা 11000, এটা 15000, এটা 17500। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার আজকে আমরা এই জিনিসগুলোকে যদি সেল করি, তাহলে আমি মাইলসের কনভার্সন বাড়াতে পারবো না কমাতে পারবো? কারণ আমি যখন একটা 50 miles রিজাল রাইস সেল করছি, দেখা যাচ্ছে ওই 50 miles করতে গেলে আমার 3 সপ্তাহ চলে যাচ্ছে রিটেলে, ইয়েস অর নো? আমি এতদিন যেটা করছিলাম সেটা করবো, আমি বারবার বলছি কাউকে রিটেল বন্ধ করার কথা নয়, আমি রিটেলটা যেটা করছি তার সাথে সাথে এটাকে অ্যাড অন করবো। ক্লিয়ার করতে পারলাম?
কথাটা বোঝাতে পারছি? ইয়েস অর নো? ক্লিয়ার হচ্ছে? এবার এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমি এই এডুকেশন সিস্টেমটাকে লঞ্চ করছি, যখন আমি এডুকেশন গুলোকে ফোকাস করছি, এই জায়গাটাকে টার্গেট করে আমি আমার বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করব, এই জায়গাটাকে টার্গেট করে আমি আমার সেলস স্পিচ রেডি করব, এই জায়গাটাকে টার্গেট করে আমি কাস্টমারের সাথে কথা বলবো। ক্লিয়ার করতে পারছি? যাতে আমি ম্যাক্সিমাম মাইলস কনভার্ট করতে পারি। বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না? ক্লিয়ার করতে পারলাম?